সালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাই এবং বোনদের অনেক শুভেচ্ছা চ্যানেল যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দর্শক অবশেষে মালয়েশিয়ান সরকার আবেদন গ্রহণ শুরু করলো তারই একটি প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসলাম মানব সম্পদ মন্ত্রণালয় কে এস এম আঠাশ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত একটি বিশেষ সার্ভেতে মালয়েশিয়ায় পাম তেল বাগানের পাম্পানের জন্য সাত হাজার পাঁচশো আবেদন গ্রহণ করেছে মানব সম্পদ মন্ত্রী দাতক সেরি এম এম সারাবানান বলেছেন যে কিছু আবেদন গ্রহণ করা হবে না কারণ আবেদনগুলি সেই সব ব্যক্তিদের কাছ থেকে ছিল যারা বিদেশি কর্মী আবেদন করার বা আবেদন করার জন্য বা তারা বিদেশে আসার জন্য যোগ্য ছিল না তারা ছিল সমবায় বা আউটসোর্সিং কোম্পানি আমি সমস্ত নিয়োগকর্তাদের মনে করিয়ে দিতে চাই যে সমস্ত আবেদন নিয়োগকর্তার দ্বারাই পূরণ করতে হবে এবং তাদের কোনো বেসরকারি সংস্থান বা সংস্থার পরিবর্তন নিযুক্ত করা উচিত নয় বেসরকারি সংস্থাগুলো সংস্থাগুলো শুধুমাত্র নিজের সুবিধার জন্যই কাজ করে এবং নিয়োগকর্তাদের জন্য বিদেশি কর্মী অনুযায়ী আবেদন করতে পারে না তিনি আজ এক বিবৃতিতে এই কথা বলেছেন সারাভানান আরো বলেন যে কে এস এম অন্যান্য নিয়োগকর্তা সেক্টরদের কাছ থেকে আবেদন পেয়েছে যা পনেরোই ফেব্রুয়ারি থেকে অন্যান্য খাদের জন্য অ্যাপ্লাই করা শুরু হবে এর আগে ১৫ জানুয়ারি এম সারাভান ডাব্লিউ 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 ডট এফ সি এম এস ডট কম ডট মাই ওয়েবসাইটটি থেকে অনলাইনে আবেদন করেছিলেন বলে জানা গেছে বিশেষ সার্ভের মাধ্যমে বত্রিশ ত্রিশ হাজার নি কর্মী প্ল্যান্টেশন সেক্টরে নিয়োগ করার জন্য আঠাশ জানুয়ারি থেকে খোলা হয় দর্শক এ থেকে এই বোঝা গেল যে চলতি মাসের পনেরো তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে আর তাই কেউ চাইলে কর্মী প্রেরণ বা নিজেদের কোম্পানিতে প্রেরণ করতে পারবে না তাই কেউ এই ফাঁদে পা ফেলবেন না মালয়েশিয়ার সকল প্রকার সকল খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন